এই মুহূর্তে আমাদের সঙ্গে অতিথি হিসেবে অনলাইনে যুক্ত হচ্ছেন বিএনপির তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল। আজিজুল বারী হেলাল, আপনাকে স্বাগত। নিশ্চয়ই আপনি আমাকে শুনতে পাচ্ছেন। আজকে সমাবেশে দীর্ঘদিন পরে নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অনেক মানুষের সমাবেশ আমরা দেখেছি। এর ফলে আপনারা পরবর্তীতে যদি কোনো আন্দোলনের পরিকল্পনা করে থাকেন, সেটি কি বেগবান হবে বলে কি আপনি মনে করেন? আপনার শব্দটা মিউট করা আছে, একটু অন করে নেবেন। জি, আমরা তো বর্তমান এই ফ্যাসিজমের বিরুদ্ধে লড়াই করছি। গত 2008 সাল থেকে আমরা লড়াই করছি আমাদের গণতন্ত্রের জন্য লড়াই। কিন্তু আজকে জাতির সামনে যে প্রথম প্রশ্ন, সেটা হলো বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় একজন নেত্রী এবং তিনবারের প্রধানমন্ত্রী, তিনি বিনা চিকিৎসায় মৃত্যুর মুখোমুখি হয়ে দাঁড়িয়েছেন। এজন্য বিএনপি গণতান্ত্রিক দল হিসেবে আমরা জানি যে আমাদের দেশে আপনার মামলায় থেকে বা কারাগারে থেকে প্যারোলে মুক্তি পেয়ে আপনার বিদেশে চিকিৎসার একটা কাস্টম, একটা প্রথা কিন্তু আমাদের দেশে রয়েছে। এবং যেটা বর্তমানের ক্ষমতাসীন সরকার আওয়ামী লীগের প্রধান শেখ হাসিনা যেটা অ্যাভেল করেছেন 2008 সালে, তিনি কিন্তু কারারুদ্ধ থেকে প্যারোলে মুক্তি পেয়ে বিদেশে চিকিৎসা করেছেন। আওয়ামী লীগের সেক্রেটারি আব্দুল জলিল সাহেব, তিনিও প্রয়াত সেক্রেটারি, তিনিও করেছেন। বাংলাদেশের অনেক জাতীয় নেতারা এইভাবে বিদেশে চিকিৎসা করার রিচুয়ালটা রয়েছে। সুতরাং আমরা বলতে চাই বর্তমান ফ্যাসিজমের কাছে যে রাজনৈতিক সৌজন্যতা, রাজনৈতিক ভদ্রতা, রাজনৈতিক শিষ্টাচার যেন দেখাবে, এটা আমরা মনে করি। তা না হলে আমাদের যে চলমান আন্দোলন, এই চলমান আন্দোলনের মাধ্যমে আমরা আরো বেগবান করব। এবং বেগম খালেদা জিয়ার কোনো কিছু হলে এর পরিস্থিতি এবং পরিণতির জন্য সম্পূর্ণ দায়ভার এই বর্তমান ফ্যাসিস্টকে বহন করতে হবে। আমরা আবারও বলছি যে এটা কোনো মানবিক দাবি না, এটা বেগম এই এই প্রথা, এইভাবে কারাগারে থেকে প্যারোলে মুক্তি পেয়ে অনেকেই বিদেশে চিকিৎসা করেছেন। বেগম খালেদা জিয়ার চিকিৎসক প্যানেল থেকে বলা হয়েছে এখন যা তার যে ট্রিটমেন্টটা দরকার সেটা বাংলাদেশে সম্ভব না। এজন্য আমরা বল আমাদের দাবি যে সরকার অবিলম্বে বেগম খালেদা জিয়াকে বিদেশের চিকিৎসার পারমিশন দিবে, কারণ এই প্রথা বাংলাদেশে রয়েছে, এটা কোনো মানবিক ব্যাপার নয়। এবং বেগম, আমরা বিএনপি বলেছি, বেগম খালেদা জিয়াকে স্লো পয়জনিং করা হয়েছে সেই নাজিমুদ্দিন কারা রোডের কারাগারে যখন তিনি ছিলেন, তখন থেকে তার এই রোগ সংক্রমণ হয়েছে। সুতরাং সরকারকে প্রমাণ করতে হবে যে বেগম খালেদা জিয়ার উপর কোনো স্লো পয়জনিং করা হয়নি। সুতরাং আমরা মনে করি যে রাজনৈতিক শিষ্টাচার মেনে, রাজনৈতিক সৌজন্যতা মেনে, রাজনৈতিক ভদ্রতা মেনে এই বেগম খালেদা জিয়া বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় নেত্রী, এই নেত্রীর চিকিৎসা অবশ্যই অবিলম্বে বিদেশে দেওয়ার জন্য আমরা জোর দাবি জানাচ্ছি। এবং আমাদের সংগ্রাম সে 2008 সাল থেকে চলছে, এবং আমরা আমাদের এই সরকারের পতন না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন চলবে। তবে আমাদের নেত্রীকে মুক্তি এবং চিকিৎসার জন্য আমি আবারও এই সরকারের কাছে তার সৌজন্যতা দাবি করছি। জি, কিন্তু একজন মানে সাজাপ্রাপ্ত আসামি হিসেবে সেভাবে তো সরকার বারবার বলছে যে তাদেরকে সেভাবে আসলে অনুমতি দেওয়া যায় না, সেক্ষেত্রে আপনারা কি বলছেন? আপনাদের আইনজীবীরা যদিও বলছেন যে মানে নিয়মটা আছে, সুযোগটা আছে, সরকার করতেই পারে। জি, এইটা তো আমি তো বললাম, বর্তমান যে প্রধানমন্ত্রী, তিনিও এই সুযোগটা নিয়েছেন 2008 সালে ফখরুদ্দিন মজিদের সময়। এবং এটা নিয়ে দোষের কিছু না, এটাই বাংলাদেশের একটা রাজনৈতিক প্রথা, এটা একটা সভ্যতা এবং ভব্যতা। আমরা সেটাই বলছি যে বাংলাদেশের সব জাতীয় নেতারা কিন্তু এই এইভাবে সাজাপ্রাপ্ত আসামি হওয়ার পরেও তারা কিন্তু আপনার বিদেশে চিকিৎসা পেয়েছে, এবং আমাদের দাবি কিন্তু জি সেই প্রথা অনুযায়ী আপনারা সেই দাবিটা করছেন, এবং দাবি না জি সেই প্রথাটা যেন থাকে, সেই অনুযায়ী আপনারা দাবি অনুযায়ী তাকে বা দেশের বাইরে গিয়ে চিকিৎসা নেওয়ার দাবি তুলছেন। আজিজুল বারী হেলাল, আপনাকে অনেক ধন্যবাদ, আপনি আমাদেরকে সময় দিয়েছেন। ধন্যবাদ।